हेलो एवरीवन, वेलकम टू कविस आईएएस डब्ल्यूबीसीएस कन्वर्टिंग पॉसिबिलिटीज इनटू रियलिटी। तुमरा सबाई जानो डब्ल्यूबीसीएस 2023 के माथाय रेखे कविस आईएएस डब्ल्यूबीसीएस এর এই যে চ্যানেল ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু অলরেডি বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আপলোড হচ্ছে। আশা করি সেই ভিডিও তোমাদের কাজে লাগছে এবং তোমাদের প্রিপারেশন আরো স্মুথ হচ্ছে। অলরেডি আমি তোমাদের দেবারক স্যার অলরেডি আমাদের আমার অনেক ভিডিও আপলোড হয়েছে, তোমরা দেখেছো। আমি পলিটি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ক্লাস তোমাদের নিচ্ছি। তো আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করার সেটা হলো ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি পার্ট ওয়ান, অর্থাৎ এখানে কিন্তু আর একটা পার্ট আসবে। এটা পার্ট ওয়ান, এরপর একটা পার্ট টু আসবে। এখানে তোমাদের যেটা করার, তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখবে, যে প্রশ্নের তোমরা উত্তর জানো পজ করে একটু আনসার দেওয়ার চেষ্টা করবে, এবং লাস্টে দেখবে যে যতগুলো কোশ্চেন আমি করালাম তার মধ্যে কটা তোমরা আনসার করতে পারলে। যদি কোনো প্রশ্নের আনসার করতে না পারো বা না জানা থাকে, বা আমি যেহেতু এমসিকিউ করাই ঠিকই বাট উইথ এক্সপ্লানেশন, যেহেতু অনেক এক্সট্রা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি, তাই সেই সমস্ত ইনফরমেশনগুলো তোমরা কিন্তু একটু নোট ডাউন করে নেবে, যেগুলো তোমাদের জানা নেই তেমন কোনো ইনফরমেশন। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। আর এরপর যদি তোমাদের কোনো সাজেশন থাকে ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের যে সাজেশন সেগুলোকে ইনকর্পোরেট করার। ঠিক আছে, আর এখানে আমি যে সমস্ত এমসিকিউ গুলো করাচ্ছি সেগুলো হলো সাজেস্টিভ এমসিকিউস, এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করা হবে না, এটা আমার গ্যারেন্টি। তাই প্রিপারেশনটা আরো ভালোভাবে করো, খাতায় নোট ডাউন করে নাও যে পয়েন্টসগুলো আমি বলছি, কারণ এখানে হয়তো একটা এমসিকিউ সংক্রান্ত আমি কিছু এক্সপ্লেনেশন করার সময় কিছু পয়েন্টস তোমাদেরকে বললাম, সেটা যদি তোমরা খাতায় না লিখে রাখতে পারো বা যদি মনে না রাখতে পারো, সেইখান থেকে যদি কোনো প্রশ্ন আসে যেটা আমি এক্সপ্লেন করে দিলাম কিন্তু যেহেতু তোমরা মনে রাখতে পারোনি বা লিখে রাখতে পারোনি, তোমরা কিন্তু সেটা মিস করে যেতে পারো। আর এখানে আমি যে এমসিকিউ গুলো করাচ্ছি সেটা শুধু ডাব্লিউবিসিএস নয়, এছাড়াও তোমাদের এসএসসির যে পরীক্ষা হবে বা রিসেন্টলি ফুড এর সাব ইন্সপেক্টরের যে নোটিফিকেশন বেরিয়েছে সেখানে যে সমস্ত প্রশ্ন করা হবে সব থেকেই তোমরা কমন পাবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক, চলো আজকের ক্লাস ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি পার্ট ওয়ান। দেখো ফার্স্ট প্রশ্ন কি বলছে, সিকিম বিকেম এ নিউ স্টেট ইন দ্য ইউনিয়ন বাই দ্য অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, মানে কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সিকিম একটা নতুন স্টেটের মর্যাদা পেয়েছিল ভারতে। আচ্ছা, এই প্রশ্নের উত্তর করার আগে আমাদেরকে একটু সিকিম সম্বন্ধে জানতে হবে। প্রথমত মাথায় রাখবে সিকিম ছিল একটা প্রিন্সলেস স্টেট, রাজার দেশীয় রাজ্যের শাসন ছিল। ঠিক আছে, প্রিন্সলেস স্টেট ছিল। এবার তোমরা জানো এই যে প্রিন্সলি স্টেটগুলোকে, তাতে যে মাউন্ট ব্যাটেন প্ল্যান, মানে যেটাকে আমরা থার্ড জুন প্ল্যান বলি, এই মাউন্ট ব্যাটেন প্ল্যান অনুযায়ী প্রিন্সলি স্টেটগুলোকে তিনটে অপশন দেয়া হয়েছিল। তারা চাইলে পাকিস্তানের সাথে যেতে পারে, তারা যদি চায় তারা ইন্ডিয়ার সাথে যেতে পারে, আবার তারা যদি মনে করে তারা ইন্ডিপেন্ডেন্টও থাকতে পারে। ঠিক আছে, থার্ড জুন প্ল্যানে এই তিনটে অপশন দেওয়া হয়েছিল দেশীয় রাজ্য বা প্রিন্সলেস স্টেটগুলোকে। যদি ভারতের সাথে বা পাকিস্তানের সাথে তাদেরকে যেতে হয় তাহলে তাদেরকে একটা লিগাল পেপার সাইন করে যেতে হবে, যেটাকে আমরা বলি ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন। এইভাবেই জম্মু কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদ সবাই অ্যাড হয়েছিল ভারতে, ত্রিপুরা, আমাদের কোচবিহার, এরা সবাই প্রিন্সলেস স্টেট ছিল, পরে এরা ভারতে ইন্ডিয়ান ডোমিনিয়নের একটা অংশ ছিল, মানে অংশ হয়েছিল। সিকিম কিন্তু রাজি হলো না, সিকিম বললো না আমরা ইন্ডিপেন্ডেন্ট থাকতে চাই। কিন্তু সমস্যাটা হলো ইন্ডিপেন্ডেন্ট যদি থাকে তাহলে তোমরা জানো সিকিমের ম্যাপটা যদি দেখো সিকিমের ঠিক ওপরেই কিন্তু টিবেট, চায়না, টিবেট ইজ কন্ট্রোল বাই চায়না, মানে চিনি বলতে পারো। তোমরা যদি ঘুরতে যাও সিকিমে দেখবে বাবা মন্দির থেকে চীনের বর্ডার দেখা যাচ্ছে, তাহলে সিকিমের মনে কিন্তু একটা ভয় ছিল। বাই দ্য ওয়ে বলে রাখি, সেই সময় সিকিমে যে ডায়নাস্টিটা ছিল তাদেরকে আমরা বলতাম চোগিয়াল, চোগিয়াল ডায়নাস্টি। অবভিয়াসলি রাজার শাসন মানে কোনো ডায়নাস্টি থাকবে, ওখানে চোগিয়াল ডায়নাস্টি শাসন করতো, মানে চোগিয়ালদেরই কোনো একজন রাজা শাসন করতো, তার এরপরে তাদের রাজা, মানে তারপরে জেনারেশন আসবে, মানে যেমন মৌরিয়ান ডায়নাস্টি তোমরা পড়েছো, মোগল ডায়নাস্টি, তেমন চোগিয়াল ডায়নাস্টি। তো এরা কিন্তু সিকিমকে বললো আমরা ইন্ডিপেন্ডেন্টও থাকবো, বাট এরা ইন্ডিয়ার হেল্পও চাইলো। কেন হেল্প চাইলো? কারণ
যেহেতু চাইনিজ আগ্রাসন যদি হয় তাহলে চীনের ওপর সেই এই সিকিমের ওপর সেই আগ্রাসন পড়বে। তখন ভারত রাজি হলো, বললো ঠিক আছে আমরা আপনাদেরকে মিলিটারি সাপোর্ট দেব। মিলিটারি সাপোর্ট কথাটার মানে হলো, এখানে আমি বলতে চাইছি যে বর্ডার প্রোটেকশন আমরা করব, এবং তার সাথে বলা হলো আমরা আপনাদেরকে ডিপ্লোমেটিক্যাল প্রোটেকশনও দেব। এবার এই ডিপ্লোমেটিক্যাল প্রোটেকশন কথাটার কি মানে? ডিপ্লোমেটিক্যাল প্রোটেকশন কথাটার মানে হলো, ধরো আজকে কোনো ইন্টারন্যাশনাল ফোরামে যদি সিকিম একঘরে হয়ে যায়, ধরো ইউনাইটেড নেশন কথায় কথায় বলছি, তখন সেই ক্ষেত্রে ভারত কিন্তু ডিপ্লোমেটিক্যাল সাপোর্টটা প্রোটেকশনটা কিন্তু সিকিমকে দেবে। সেই জন্য এই প্রোটেকশন দেওয়ার কথা যেহেতু উঠছে, 1947-এ সিকিমকে আমরা প্রোটেক্টোরেট স্টেটের আখ্যা দিলাম। প্রোটেক্টোরেট স্টেট হলো, এবার 47 সাল থেকে নর্মাল যেমন সিকিম প্রোটেক্টোরেট স্টেট ছিল, 73 সালে সিকিমিজ কংগ্রেসের নেতৃত্বে এক বিশাল আন্দোলন গ্যাংটকের রাস্তায় হলো। তারা বললো যে আমরা চগিয়ালদের আন্ডারে আর থাকতে চাই না, আমরা মনার্কি থেকে বেরিয়ে আমরা ডেমোক্রেসি দেখতে চাই, এবং আমরা ভারতের সাথে মার্চ হতে চাই। ন্যাচারালি সেই সময় ইন্দিরা গান্ধী ভারতের প্রাইম মিনিস্টার, ইন্দিরা গান্ধীও ইন্টারভেন করলেন। ইন্দিরা গান্ধী, চগিয়াল এবং সিকিমিস কংগ্রেসরা একসাথে বসে ঠিক হলো যে ভারতের কনস্টিটিউশনাল, এই সিকিমের কনস্টিটিউশনাল হেড চগিয়ালরাই থাকবে, বাট সিকিমের পলিসি মেকার হবে কিন্তু ভারতের প্রাইম মিনিস্টার। মানে অনেকটা বলতে পারো সিকিম একটা ডোমিনিয়ন স্ট্যাটাস পেল। আগে যেটা ছিল মনার্কি, পুরোপুরি ডেমোক্রেসি না হলেও মোটামুটি একটা ডমিনিয়ন সেটা সিকিম পেলো, যেখানে হেড অফ দ্য স্টেট চগিয়ালরা থাকলেও হেড অফ দ্য গভর্নমেন্ট কিন্তু ভারতের প্রাইম মিনিস্টার হচ্ছে। যে দাবি এক সময় আমরা করে এসেছিলাম, হোম রুলের দাবি বলো, ডমিনিয়ন স্টেটাসের দাবি বলো, স্বায়ত্ত শাসনের দাবি বলো, ঠিক আছে, স্বরাজের দাবি বলো, যেটা আমরা বলেছিলাম যে আমাদের হেড অফ দ্য গভর্নমেন্ট থাকবে ভারতের প্রাইম মিনিস্টার, হেড অফ দ্য স্টেট থাকবে ইংল্যান্ডের রানী। পরে যদিও 1930 সালে লাহোর সেশনে আমরা আমাদের যে দাবি সেটাকে চেঞ্জ করে পূর্ণ স্বরাজ করে ফেলি, যেখানে আমরা বলি যে আমরা সভারেনিটি চাই, আমরা 100% ইন্ডিপেন্ডেন্স চাই। 1973 সালে এই দাবি নিয়ে যখন আন্দোলন হলো, তখন ফাইনালি 1974 সালে 35th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে প্রোটেক্টোরেট স্টেটটাকে, স্টেটাসটাকে যেটা আছে প্রোটেক্টোরেট স্টেটাসটা, সেটা তুলে সিকিমকে কি করা হলো, অ্যাসোসিয়েট স্টেট করা হলো। ঠিক আছে, অ্যাসোসিয়েট স্টেট করা হলো এবং বলা হলো সিকিমের সমস্ত পলিসি মেক কিন্তু ভারত করবে, এটা একটা ব্যাপার। কিন্তু সিকিমের হেড অফ দ্য স্টেট কিন্তু চগিয়ালরাই থেকে গেল। আচ্ছা, এই সময় দেখো অ্যাসোসিয়েট স্টেট তো আর নর্মাল স্টেট নয়, তাই নর্মাল স্টেট যেগুলো হয় আমাদের, নর্মাল যেমন এই মুহূর্তে ধরো 28টা রাজ্য আছে আমাদের, 8টা ইউনিয়ন টেরিটরি আছে, এগুলোকে আমরা শিডিউল ওয়ানের ভেতরে লিখে রাখি, কিন্তু অ্যাসোসিয়েট স্টেট তো নর্মাল স্টেট নয়। তার জন্য এই সিকিমকে অ্যাসোসিয়েট স্টেটের মর্যাদা দিয়েছি বলে আমরা 10th শিডিউল আমাদের কনস্টিটিউশনে অ্যাড করলাম, এবং এই 10th শিডিউল অ্যাড করলাম কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, 35th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 10th শিডিউল অ্যাড করলাম, এবং একটা নতুন আর্টিকেল আমরা অ্যাড করলাম সিকিমকে অ্যাসোসিয়েট স্টেট দেওয়ার জন্য, সেটা হলো আর্টিকেল 2A। তাহলে তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে আর্টিকেল 2A এবং 10th শিডিউল অ্যাড করা হচ্ছে কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, সেটা হলো 35th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। কিন্তু এরপরেও সিকিমের মানুষ কিন্তু রাজি হলো না, সিকিমের মানুষ বললো আমরা এইভাবে আধা থাকতে চাই না, আমরা পুরোপুরিভাবে থাকতে চাই। দেখো এর প্রশ্নের সঠিক উত্তর 36th অ্যামেন্ডমেন্ট, কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে যে 35th-এর মাধ্যমে সিকিম কিন্তু অ্যাসোসিয়েট স্টেট পেয়েছিল। সিকিমের মানুষরা দাবি করলো যে আমরা পুরোপুরিভাবে কিন্তু ভারতের সাথে ইনক্লুড হতে চাই, ইন্ডালজ হতে চাই। তাই জন্য ফাইনালি 1975 সালে গিয়ে আমরা কি করলাম, 36th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করালাম, সিকিমকে নতুন স্টেটের মর্যাদা দিলাম, এবং এখানে কি হলো, আর্টিকেল 2A যেটা সেটা রিপিল হয়ে গেল, শিডিউল 10 যেটা
সেটাও রিপিল হয়ে গেল। এবং সিকিমের জন্য আমরা একটা নতুন সিকিমকে কিছু স্টেটাস দেওয়ার জন্য, কিছু প্রায়োরিটি দেওয়ার জন্য একটা নতুন আর্টিকেল অ্যাড করলাম 371F 36 এর মাধ্যমে। তার মানে তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে সিকিম ফুল ফেজ স্টেটের যে মর্যাদা পেয়েছিল সেটা কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, কারেক্ট অ্যান্সার হবে 36। যদি বলে সিকিম অ্যাসোসিয়েট স্টেটের মর্যাদা পেয়েছিল কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, আনসার হবে 35। যদি বলে আর্টিকেল 2 এ অ্যাড করা হয়েছিল, আর্টিকেল 2 এ অ্যাড করা হয়েছিল কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, আনসার হবে 35। যদি বলে আর্টিকেল 2 এ রিপিল করা হলো কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, অ্যান্সার হবে 36। যদি বলে শিডিউল 10 প্রথম অ্যাড করা হয়েছিল কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, আনসার হবে 35। যদি বলে শিডিউল 10 রিপিল করে নেওয়া হয়েছিল কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, আনসার হবে 36। এ প্রসঙ্গে বলে রাখি 1985 সালে আবার অ্যান্টি ডিফেকশন লজগুলো অ্যাড করার জন্য আমরা শিডিউল 10 আবার অ্যাড করি, বাট সেক্ষেত্রে অ্যামেন্ডমেন্টটা হবে 52nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। শিডিউল 10 প্রথমবার অ্যাড হয়েছিল 35th এর মাধ্যমে, রিপিল করে নেওয়া হয় 36th এর মাধ্যমে, আবার শিডিউল 10 অ্যাড করা হয় 52nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 1985, রাজীব গান্ধী যখন ভারতের প্রাইম মিনিস্টার। এবার মাথায় রাখবে যে এই যে শিডিউল 10টাকে কেন আমরা রিপিল করে নিলাম, খুব সিম্পল ব্যাপার। সিকিম যখন ফুল ফ্লেজ স্টেট হয়ে গেছে, সিকিম যখন ফুল ফ্লেজ স্টেট হয়ে গেছে, সিকিমকে তো আমরা শিডিউল 1 এ রেখে দেবো না, তো সিকিমকে তো আমরা শিডিউল 1 এ রেখে দেবো, শিডিউল 10 এর কি প্রয়োজনীয়তা? ওই জন্য আমরা শিডিউল 10টাকে রিপিল করে নিয়েছিলাম 36তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যখন আমরা সিকিমকে ফুল ফ্লেজ স্টেটের মর্যাদা দিচ্ছি। পরে আমরা 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আবার সিকিমকে সরি অ্যান্টি ডিফেকশন লস অ্যাড করার মাধ্যমে আবার 10th শিডিউলকে অ্যাড করলাম। তাহলে মাথায় রাখবে সিকিম নতুন স্টেট হয়েছে কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, কারেক্ট অ্যান্সারটা আমি দেখিয়েই ফেললাম তোমাদেরকে, 36 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 1975। এই যে এক্সপ্লেনেশন, এই এক্সপ্লেনেশন তোমরা কোনো বাংলায় টিচারের কাছ থেকে পাবে না, এবং এত ডিটেলড অ্যানালিসিস তোমরা কিন্তু লক্ষ্মীকান্তে পাবে না। তো আশা করি এই ক্লাসগুলো থেকে তোমরা বুঝতে পারছো যে কভিসের ক্লাসগুলো লেভেল এক্স্যাক্টলি কোথায় যাচ্ছে। তাই তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে ফলো করো এবং অন্যান্য টিচারদের ফলো করো, তোমরা কিন্তু ইম্প্রুভ করবে, আউটস্ট্যান্ডিং ইম্প্রুভমেন্ট তোমাদের হবে যদি ক্লাস তোমরা ফলো করতে পারো। আমরা চলে যাই আমাদের 2 নম্বর প্রশ্নে। গোয়া ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ ইন্ডিয়াস 25th স্টেট ইন হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইয়ার্স। প্রথমে মাথায় রাখবে গোয়া কিন্তু ছিল পর্তুগিজদের কলোনি, ঠিক আছে? গোয়া ছিল পর্তুগিজদের কলোনি। 1510 সালে মানে 1510 AD-তে বিজাপুরের সুলতানকে হারিয়ে গোয়া দখল করে পর্তুগিজরা, তারপর থেকে গোয়া পর্তুগিজদের কলোনি ছিল। এবং নিয়ম হলো যখন কোনো ফরেন টেরিটরি ইন্ডিয়ান টেরিটরিতে অ্যাড হয়, অ্যাজ পার ইন্টারন্যাশনাল লজ, ইন্টারন্যাশনাল লজ অ্যান্ড এগ্রিমেন্ট অনুযায়ী দুটো দেশই কিন্তু কিছু কনস্টিটিউশনাল চেঞ্জেস করে। মানে ধরো পর্তুগিজদের একটা টেরিটরি গোয়া বা দমন অ্যান্ড দিউ বা দাদরা নগর হাভেলি, তারা যখন ইন্ডিয়াতে ঢুকছে তখন পর্তুগাল তাদের কনস্টিটিউশনে কিছু অ্যামেন্ডমেন্ট আনবে, এবং যেহেতু সেটা ভারতে ঢুকছে ভারতও তাদের কনস্টিটিউশনে কিছু অ্যামেন্ডমেন্ট আনবে। সেই অনুযায়ী আমরা কি করি, গোয়া দমন অ্যান্ড দিউ এই তিনটে বলতে পারো জায়গা যেটা পর্তুগিজ টেরিটরি ছিল, যেখান থেকে ইন্ডিয়ান টেরিটরিতে অ্যাড করা হয় 12th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, এবং তাদেরকে ইউনিয়ন টেরিটরির একটা স্টেটাস দেওয়া হয়, ঠিক আছে? তো গোয়া প্রথমে ছিল ইউনিয়ন টেরিটরি, সেখান থেকে 1987-এ গোয়াকে কিন্তু আমরা গোয়া দমন অ্যান্ড দিউ রিঅর্গানাইজেশন অ্যাক্টের মাধ্যমে গোয়াকে রাজ্যের মর্যাদা দিই। সেই সময় আর একটা অ্যামেন্ডমেন্ট পাস করানো হয়, 56 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেখানে গোয়াকে নর্মালি একটা রাজ্যে 60টা মিনিমাম বিধানসভায় সিট থাকে, কিন্তু যখন গোয়া রাজ্যটা প্রথম মানে রাজ্যের মর্যাদা পেয়েছিল, গোয়া তো খুব ছোট রাজ্য, গোয়া হলো ভারতবর্ষের সাইজ অনুযায়ী সবচেয়ে ছোট রাজ্য, মাত্র 2টো ডিস্ট্রিক্ট ওখানে আছে, নর্থ গোয়া সাউথ গোয়া।
তো সেই জন্য 56 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে গোয়াতে একটা স্পেশাল প্রভিশন ছিল যেখানে মাত্র 30টা বলতে পারো এমএলএ সিট ছিল। তাই জন্য 56 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টও গোয়ার তৈরি করার পেছনে রয়েছে, যদিও মেন আইনটা হলো গোয়া রিঅর্গানাইজেশন অ্যাক্ট, যেটা আর্টিকেল 3 এর মাধ্যমে হচ্ছে। তাহলে গোয়া ভারতবর্ষের 25তম রাজ্য হচ্ছে কত সালে? কারেক্ট আনসার হবে অপশানে 1987। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা চলে যাই 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন বলছে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেট স্ল্যাশ ইউনিয়ন টেরিটরি গট বার্থ উইথ দ্য পাঞ্জাব রিঅর্গানাইজেশন অ্যাক্ট অফ 1966? তোমরা জানো পাঞ্জাব যে জায়গাটা সেটা অ্যাকচুয়ালি দেশ ভাগের পর একটা পাঞ্জাব মানে ইস্ট পাঞ্জাব যেটা সেটা ভারতে থেকে গিয়েছিল, এবং ওয়েস্টার্ন পাঞ্জাব যেটা সেটা কিন্তু পাকিস্তানে চলে যায়। এবার পাঞ্জাবে কিন্তু একটা বলতে পারো সবসময় আন্দোলন লেগেছিল স্বাধীনতার পর থেকে। প্রথমত পাঞ্জাবের সেপারেটিস্টদের যে আন্দোলনটা ছিল সেটা হলো খালিস্তানি মুভমেন্ট, তোমরা জানো। সেখানে কিছু পাকিস্তানপন্থী আন্দোলন, কিছু সেপারেটিস্টের আন্দোলন ছিল। এছাড়া যেটা ভারতের ইন্টারনাল পাঞ্জাবের আন্দোলন ছিল সেটা হলো আকালি মুভমেন্ট। তোমরা জানো শিরোমণি আকালি দল, পাঞ্জাবের বিখ্যাত দল, যার সাথে কিন্তু বিজেপির জোট এখনো আছে, ঠিক আছে। এখন যদিও হাসমিত কর বাদল বেরিয়ে যাওয়ার পরে, ওই যখন তোমার জমি নিয়ে বিবাদ হচ্ছিল, কৃষি আইনগুলো নিয়ে বিবাদ হচ্ছিল, তখন হাসমিত কর বাদল বেরিয়ে যায়, কিন্তু প্রকাশ সিং বাদল রিসেন্টলি মারা গেলেন, আকালি মুভমেন্ট তার নেতৃত্বে হয়েছিল। এখানে শিখেদের লড়াই একটা ছিল যে আমরা একটা শিখেদের জন্য রাজ্য চাই, কারণ শিখ তোমরা জানো শিখিজম ইজ অলসো এ তোমার মাইনরিটি শিখরা। তো আকালি লড়াই একটা ছিল, আকালি মুভমেন্ট, তো সেটা নিয়ে, প্লাস পাঞ্জাবে কিছুটা এরিয়া ছিল যেটা হিন্দি স্পিকিং, সেদের তাদের সাথে শিখেদের একটা কিন্তু লড়াই চলতে থাকতো। এই জন্য পাঞ্জাবে বারবার কিন্তু প্রেসিডেন্ট রুলও হয়েছে, স্পেসিফিক্যালি ল অ্যান্ড অর্ডার এই প্রবলেমের জন্য। তো ফাইনালি 1966 সালে শাহ কমিশনের রেকমেন্ডেশনে আমরা পাঞ্জাব রিঅর্গানাইজেশন অ্যাক্ট পাস করাই, এবং সেখানে যারা শিখ, যারা পাঞ্জাবি ভাষায় কথা বলে, তাদের জন্য পাঞ্জাব রাজ্যটা তৈরি হয়, যারা হিন্দি স্পিকিং এর পিপল তাদের জন্য হরিয়ানা রাজ্যটা তৈরি হয়। হরিয়ানা ছিল ভারতের 17তম রাজ্য, 17 স্টেট, এবং এদের দুজনের কমন ক্যাপিটাল হয় চণ্ডীগড়, এবং যেহেতু এখানে এত মুভমেন্ট সেটাকে কন্ট্রোল করার জন্য চণ্ডীগড়কে ইউনিয়ন টেরিটরি করা হয়, সেটাও শাহ কমিশনের নির্দেশে। অর্থাৎ 1966 সালে পাঞ্জাব রিঅর্গানাইজেশন অ্যাক্টের মাধ্যমে যে নতুন রাজ্যের জন্ম হলো ভারতবর্ষের 17তম রাজ্য, তার নাম হলো হরিয়ানা। মাথায় রাখবে পাঞ্জাবের সবচেয়ে বড় শহর লুধিয়ানা, পাঞ্জাবের ক্যাপিটাল কিন্তু চণ্ডীগড়, আবার হরিয়ানার সবচেয়ে বড় ক্যাপিটাল, সবচেয়ে বড় শহর হলো ফরিদাবাদ, ক্যাপিটাল কিন্তু হলো চণ্ডীগড়, আর ডেফিনেটলি হরিয়ানা হলো 17তম রাজ্য, যেটা পাঞ্জাব রিঅর্গানাইজেশন অ্যাক্টের মাধ্যমে তৈরি হচ্ছে হিন্দি স্পিকিং লোকেদের জন্য, আর যারা পাঞ্জাবি স্পিকিং শিখ তাদের জন্য তৈরি হচ্ছে পাঞ্জাব। ঠিক আছে, 3-এর প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেলে, ডিটেলড এক্সপ্লেনেশন চলছে, এবং এই যে পুরো ঘটনাটা ঘটলো সেটা যে আর্টিকেলের মাধ্যমে হলো সেটা হলো আর্টিকেল 3। মাথায় রাখবে একটা রাজ্য ভেঙে যখন এক বা একাধিক রাজ্য তৈরি হয় তখন আমরা আর্টিকেল 3 এর প্রয়োগ করি, যখন রাজ্যের নাম চেঞ্জ হয়, যেমন ধরো ম্যাড্রাস থেকে তামিলনাড়ু, মাইসোর থেকে কর্ণাটক, যেমন যদি এমন হয় যে ওয়েস্ট বেঙ্গল থেকে বেঙ্গল, এরকম যদি হয় ওড়িশা থেকে ওড়িশা, তখন কিন্তু আমরা আর্টিকেল 3 এর প্রয়োগ করি। এখানেও আর্টিকেল 3 এর প্রয়োগ করা হয়েছে, এবং আর্টিকেল 3 বলা হচ্ছে যে এরকম যদি রিঅর্গানাইজ করতে হয় সেক্ষেত্রে কিন্তু পার্লামেন্ট স্টেটের পারমিশন ছাড়াই করতে পারে, তবে প্রেসিডেন্টকে ডেফিনেটলি জানাতে হবে। আর্টিকেল 3 এর মাধ্যমে এটা হতে পারে, একটা নর্মাল সিম্পল মেজরিটির মাধ্যমে এটা হতে পারে, এর জন্য কোনো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করারও কোনো প্রয়োজন নেই। হলো, আমরা চলে যাই 4 নম্বর প্রশ্নে। হুইচ অ্যামং দ্য ফলোয়িং কনস্টিটিউশন ইজ সিমিলার টু ইন্ডিয়ান কনস্টিটিউশন বিকজ অফ এ স্ট্রং সেন্টার? আচ্ছা, ইউএসএ, কানাডা, ইংল্যান্ড, জাপান, এক্ষেত্রে আমি বলি নর্মাল দু ধরনের কান্ট্রি হয়, ফেডারেল এবং ইউনিটারি সিস্টেম। ফেডারেল সিস্টেম মানে হলো যেখানে স্টেট ইজ মোর পাওয়ারফুল, ইউনিটারি সিস্টেম মানে হলো যেখানে ইউনিয়ন ইজ মোর পাওয়ারফুল এবং স্টেটের কাছে কোনো ক্ষমতাই অলমোস্ট থাকে না বলতে পারো। ইউনিটারি সিস্টেমের বেস্ট এক্সাম্পল হলো চীন, চায়না, যেখানে অনেক প্রভিন্স আছে, প্রভিন্সদের কিন্তু কোনো ল মেকিং পাওয়ার নেই, প্রভিন্সগুলো কিন্তু তাদের নিজস্ব কোনো আইন তৈরি করতে পারে না, প্রভিন্সদের কিন্তু কোনো এক্সিকিউটিভ পাওয়ারও নেই, ইউনিয়ন যা বলে, কেন্দ্র যা বলে, প্রভিন্সগুলোকে তাই মেনে চলতে হয়, ইউনিটারি সিস্টেম।
আবার ফেডারেল সিস্টেমের বেস্ট এক্সাম্পল হলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেখানে রাজ্যগুলোর নিজস্ব সুপ্রিম কোর্ট আছে, রাজ্যগুলোর নিজস্ব সিটিজেনশিপ আছে, রাজ্যগুলোর ল মেকিং পাওয়ার আছে, রাজ্যগুলোর এক্সিকিউটিভ পাওয়ার আছে। এবং এমন যদি হয় কোনো একটা কমন বিষয়ের ওপর, যেমন আমাদের দেশে কনকারেন্ট লিস্ট হয় যার উপর রাজ্য কেন্দ্র দুজনেই আইন করতে পারে, সেক্ষেত্রে দেখা যায় ইউএসএতে রাজ্য আর কেন্দ্র আইনটা যদি আলাদা হয়ে যায়, রাজ্যর আইনগুলো বহাল থাকে, কেন্দ্রগুলো বলতে পারো ওভাররাইট হয়ে যায়। ইন্ডিয়াতে নর্মাল সার্কামস্টেন্সেসে আমরা ফেডারেল কনস্টিটিউশনই ফলো করি, যেক্ষেত্রে আমাদের রাজ্যগুলোর নিজস্ব আইন সভা রয়েছে। আমরা জানি আমাদের যেমন পশ্চিমবঙ্গে বিধানসভা আছে, 6টা রাজ্য এমন আছে ভারতবর্ষে যেখানে বিধানসভা বিধান পরিষদ দুটোই আছে, বাকি 22টা রাজ্যে শুধু বিধানসভা আছে। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, বিহার, তোমার উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র, কর্ণাটক, এই 6টা রাজ্যে কিন্তু তোমার বাইক্যামারাল স্টেট রেজিস্ট্রেশন, 2টো হাউস আছে, বিধানসভা বিধান পরিষদ। তো রাজ্যগুলোর তো আইন তৈরি করার ক্ষমতা রয়েছে ভারতে, আবার রাজ্যগুলোর এক্সিকিউটিভ অর্ডার দেওয়ারও ক্ষমতা রয়েছে। কিন্তু এমন অনেক পরিস্থিতি হয় যখন দেখা যায় রাজ্যগুলোর ক্ষমতা কমে যাচ্ছে বা কমছে। যেমন তার একটা বেস্ট এক্সাম্পল আমি তোমাদেরকে বলতে পারি, যখন আমাদের দেশে এমার্জেন্সি হয়, এমার্জেন্সির সময় আমরা দেখি আমাদের রাজ্যগুলোর কোনো ক্ষমতা নেই, পুরো ক্ষমতাটা চলে গেছে কেন্দ্রের হাতে। তাই আমাদের দেশের ফেডারেল স্ট্রাকচার হলেও, এরকম অনেক উদাহরণ দেওয়া যায়, আমি পরে ক্লাসে সময় অবভিয়াসলি বলবো, আমাদের দেশে ফেডারেল স্ট্রাকচার হলেও আমাদের দেশে কেন্দ্র কিছুটা হলেও স্ট্রং, ঠিক আছে? তাই এটা কিন্তু পিওরলি ফেডারেল নয়, এই স্ট্রাকচারটাকে আমরা বলি কোয়াসি ফেডারেল, যদি এটা আমাদের সংবিধানের কথা নয়। বিখ্যাত সংবিধান বিশেষজ্ঞ কেসি ওয়্যার এই কথাটা বলেছিলেন। তো এই যে স্ট্রং সেন্টারের কনসেপ্ট উইথ ফেডারেশন, সেটা আমরা কোথা থেকে অ্যাডপ্ট করেছি? ডেফিনেটলি ইউএসএ থেকে তো করিনি, কারণ ইউএসএতে তো রয়েছে একদম পিওরলি ফেডারেল, আমরা তো কোয়াসি ফেডারেল। কারেক্ট আনসার হবে কানাডা, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা কিন্তু অবশ্যই একটু আনসারগুলো মার্ক করে নেবে এবং কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করবে। দেখো 5 নম্বর প্রশ্নে বলছে, দ্য কনসেপ্ট অফ ইউনিয়ন অফ স্টেট ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন ডিরাইভ ফ্রম। আচ্ছা, প্রথমে একটা জিনিস দেখো, তোমরা যদি আর্টিকেল 1 দেখো, সেখানে বলা আছে ইন্ডিয়া ইজ অ্যান ইউনিয়ন অফ স্টেট। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, আমরা ফেডারেল স্ট্রাকচার তো ফলো করি, এটা নিয়ে কোনো অসুবিধে নেই, কিন্তু আমরা ফেডারেশন কথাটা আমাদের সংবিধানে কেন ইউজ করিনি? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তৈরি হয়েছে 50টা স্টেট মিলিয়ে, এখন অবশ্য ওয়াশিংটন ডিসি একটা আলাদা স্টেট হয়ে 51টা স্টেট হচ্ছে। এই 50টা স্টেটের মধ্যে কোন কোন রাজ্য ছিল যাদের, যারা ইউএস ইউকের কলোনি ছিল, কোন কোন রাজ্য ছিল যারা ফ্রেঞ্চ কলোনি ছিল, কোন কোন এমন রাজ্য ছিল যারা আবার স্প্যানিশ কলোনি ছিল। এরা যখন স্বাধীন হচ্ছে, তখন জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে যখন ইউএস রেভলিউশন হচ্ছে, আমেরিকার বিপ্লব হচ্ছে, তখন এরা ঠিক করলো যে আমরা যদি আলাদা আলাদা থাকি তাহলে যে কোনো সময় ইউরোপের যে কলোনিয়েশন পাওয়ারগুলো, তারা আবার আমাদেরকে দখল করে নিতে পারে। তার থেকে বরং আমরা একটা কাজ করি, আমরা একটা চুক্তি সাইন করে আমরা সবাই মিলে এক হয়ে একটা দেশ বানাই। এবং ফিলাডেলফিয়া বলে একটা জায়গা আছে, সেই ফিলাডেলফিয়া ডায়ালগ সাইন হয়ে আমরা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তৈরি করলাম। এবং বলা হলো চুক্তিতে যে আমরা একটা পিওরলি ফেডারেল, আমাদের এখানে যেহেতু আমরা অনেকগুলো রাজ্য মিলে দেশটা তৈরি হচ্ছে, আমাদের রাজ্যের কথাই শেষ কথা, এবং যদি কোনো রাজ্য চায় তারা কিন্তু মেন ইউএসএ থেকে সিট করতে পারে, তারা কিন্তু বেরিয়ে যেতে পারে, দে হ্যাভ দ্য পাওয়ার অফ সেডিশন। তো ভারতে যখন কনস্টিটিউশন তৈরি হচ্ছে, আমরা মনে করলাম আমরা যদি ফেডারেশন কথাটা ইউজ করি, তাহলে যে কোনো সময় মধ্যপ্রদেশ বলতে পারে আমরা বেরিয়ে চলে যাবো, উত্তরপ্রদেশ বলতে পারে আমরা ভারতের মেন ভূখণ্ড থেকে বেরিয়ে যাব। আর অলরেডি কিন্তু 1947 সালে ধর্মের ভিত্তিতে দেশটা দুটুকরো হয়েছে, তাই জন্য আমরা চাইনি আমাদের ইন্টিগ্রিটিতে আর কোনো রকম বাধা সৃষ্টি হোক, তাই জন্য ফেডারেশন কথাটা আমরা ইউজ করিনি। আমরা ডেফিনেটলি ফেডারেল স্ট্রাকচার মেনে চলি, আমাদের রাজ্যগুলোর আইন তৈরি করার ক্ষমতা আছে, তাই জন্যই রাজ্য বিধানসভা রয়েছে, আমাদের রাজ্যগুলোর এক্সিকিউটিভ পাওয়ার রয়েছে, রাজ্যগুলোর নিজস্ব অনেক স্বতন্ত্রতা রয়েছে, আমাদের 7 শিডিউলে অনেক বিষয় আছে যেগুলোকে আমরা স্টেট লিস্ট বলি যার উপর রাজ্য আইন তৈরি করতে পারে, কিন্তু আমরা ফেডারেশন কথাটা ইউজ করিনি, বিকজ আমরা চাই ভারতবর্ষ কখনো ভেঙে দুটুকরো না হোক। আর ইউএসএ কিন্তু চাইলেই ভাঙতে পারে, যে কোনো দিন কিন্তু ক্যালিফোর্নিয়া, কলম্বিয়া ভেঙে বেরিয়ে যেতে পারে, ভারতবর্ষে কিন্তু কোনো রাজ্য মেন ভূখণ্ড ভেঙে বেরোতে পারবে না। একটা রাজ্য ভেঙে দুটো রাজ্য তৈরি হতে পারে আর্টিকেল 3 এর মাধ্যমে, সেটা আলাদা কথা,
কিন্তু কোনো একটা রাজ্য ভারত থেকে বেরিয়ে যেতে পারবে না, ঠিক আছে? আর এই ইউনিয়ন অফ স্টেট, কারণ এবার এই জন্যই আমরা বললাম যে আমরা ইউনিয়ন অফ স্টেট, কিন্তু আমরা দেখো ইউনিয়ন অফ স্টেট বললেও আমরা কিন্তু কখনো বলছি না আমরা ইউনিটারি স্ট্রাকচার ফলো করি, একদমই না। আমরা কখনো চায়নার মতো ইউনিটারি স্ট্রাকচার ফলো করি না, আমাদের রাজ্য যথেষ্ট ক্ষমতা আছে, কিন্তু কিছু কিছু এক্সেপশনাল কেসে দেখা যায় কেন্দ্র ক্ষমতাটা রাজ্যের থেকে একটু বেশি। তাহলে ইউনিয়ন অফ স্টেটের কনসেপ্টটা আমরা অ্যাকচুয়ালি কানাডা থেকেই নিয়েছি। এটার কারেক্ট অ্যান্সার হবে ব্রিটিশ নর্থ আমেরিকান অ্যাক্ট, ঠিক আছে? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা চলে যাই 6 নম্বর প্রশ্ন। ইন হুইচ ইয়ার মণিপুর অ্যান্ড ত্রিপুরা বিকেম ফুল ফ্লেজ স্টেট অফ ইন্ডিয়া? মাথায় রাখবে মণিপুর আর ত্রিপুরা কিন্তু প্রথমে ছিল তোমার ইউনিয়ন টেরিটরি। 1956 সালে যখন 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আমাদের দেশে 14টা স্টেট তৈরি হয়, 6টা ইউনিয়ন টেরিটরি হয়, ফার্স্ট লিঙ্গুইস্টিক বেসিসে ফার্স্ট যখন আমাদের রাজ্যগুলো তৈরি হচ্ছে, তো তখন কিন্তু মণিপুর ত্রিপুরা ছিল ইউনিয়ন টেরিটরি, পরে সেখান থেকে তারা রাজ্যের মর্যাদা পাচ্ছে, কত সালে পাচ্ছে? মাথায় রাখবে কোনো একটা ইউনিয়ন টেরিটরি থেকে যদি একটা স্টেট হয় সেক্ষেত্রেও কিন্তু আর্টিকেল 3 এর প্রয়োগ হয়, এবং এর ক্ষেত্রে যে আইনটা পাশ হয়েছিল, ডেফিনেটলি তোমরা জানো আর্টিকেল 2 আর্টিকেল 3 এর ক্ষেত্রে পার্লামেন্টে আইন পাশ করাতে হয়, আইনটা ছিল নর্থ ইস্টার্ন রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971। 1971 সালে নর্থ ইস্টার্ন রিঅর্গানাইজেশন অ্যাক্টের মাধ্যমে মণিপুর এবং ত্রিপুরাকে আমরা কি করি, রাজ্যের মর্যাদা দিই, ঠিক আছে? আর মেঘালয়া যেটা একটা সাবস্টেট ছিল আসামের আন্ডারে, তাকেও আমরা কিন্তু ফুল স্টেটের মর্যাদা দিই এই আইনের মাধ্যমেই। আইনটা পাশ হয় 1971, আইনটা ইমপ্লিমেন্ট হয় 1972 সালে। আইনটা পাশ হলো 1971 এবং মণিপুর ত্রিপুরা এবং মেঘালয় তিনজনেই কিন্তু ফুল ফ্লেজ স্টেটের মর্যাদা পেল কবে, 1972 সালে। মাথায় রাখবে 6টার কারেক্ট অ্যান্সার হবে 1972, আইনটাও মাথায় রাখবে। 7 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ স্টেট ইন ইন্ডিয়া আফটার স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 উইচ রিঅর্গানাইজ দ্য বাউন্ডারিজ অফ ডিফারেন্ট স্টেট ইন লিঙ্গুইস্টিক বেসিস? আমি একটু আগেই বললাম 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956 যখন পাশ হচ্ছে তখন 14টা স্টেট তৈরি হচ্ছে এবং 6টা ইউনিয়ন টেরিটরি তৈরি হচ্ছে। এই যে রাজ্যগুলো লিঙ্গুইস্টিক স্টেট বা ভাষার ভিত্তিতে তৈরি হচ্ছে কোন কমিশনের নিরিখে? সেটা হবে ফাজল আলী কমিশন। মাথায় রাখবে ফাজল আলী, কেএম পানিক্কর এবং এইচএন কুঞ্জরু তিনজন ছিলেন এই কমিশনের মেম্বার, এবং তারাই প্রথম বলেছিলেন যে লিঙ্গুইস্টিক বেসিসে আমরা রাজ্যগুলো তৈরি করতে পারি। তাহলে কারেক্ট অ্যান্সার কটা হবে? 14টা। মাথায় রাখবে 1 নভেম্বর 1956 সালে 14টা রাজ্য ইমার্জ করেছিল, বর্তমানে কিন্তু 28টা রাজ্য রয়েছে, আর 6টা ইউনিয়ন টেরিটরি থেকে বর্তমানে রয়েছে 8টা ইউনিয়ন টেরিটরি। 8 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, ইন হুইচ শিডিউল ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য টেরিটোরিয়াল এক্সটেন্ট অফ ইন্ডিয়ান স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ ইজ প্রেসক্রাইব? মানে কোন শিডিউলে আমাদের রাজ্যগুলো এবং ইউনিয়ন টেরিটরি এবং তাদের কতটা টেরিটোরিয়াল এক্সটেনশন, কতটা অবধি তাদের বিস্তৃতি তার কথা বলা আছে? অবভিয়াসলি কারেক্ট অ্যান্সার হবে 1st শিডিউল। আমি অলরেডি তোমাদেরকে সিকিমের সময় বলেও দিয়েছিলাম যে স্টেট এবং ইউনিয়ন টেরিটরি লিস্টটা তোমরা কোথায় পাবে, ঠিক আছে? তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে 1st শিডিউল, এটা মাথায় রাখবে। 9 নম্বর প্রশ্নে চলে যাই, ইন হুইচ ইয়ার অন্ধ্রপ্রদেশ ওয়াজ ক্রিয়েটেড? এখানে একটা ভুল হতে পারে, প্রথমত বলে নিই, বিফোর ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্সের আগে ফার্স্ট স্টেট অন লিঙ্গুইস্টিক বেসিস, ভাষার ভিত্তিতে তৈরি প্রথম রাজ্য ছিল ওড়িশা, তখন স্পেলিংটা এটা ছিল, এখন হয়েছে ওড়িশা, ঠিক আছে? বিহার ওড়িশা বলে একটা প্রভিন্স ছিল, কমন প্রভিন্স, সেখান থেকে ভেড়ে ওড়িশা তৈরি হয় মধুসূদন দাসের নেতৃত্বে, প্রথম লিঙ্গুইস্টিক বেসিসে তৈরি রাজ্য। আফটার ইন্ডিপেন্ডেন্স ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট ছিল অন্ধ্র,
মাদ্রাসের উত্তর অংশ যারা তেলেগু ভাষায় কথা বলতো তাদের দীর্ঘ আন্দোলনের ফলে 1953 সালের অক্টোবর মাসে অন্ধ্র রাজ্যটা তৈরি হয়। পট্টি সিরামুল্লু বলে একজন গান্ধিয়ান, তিনি 56 দিন অনশন করার পর যখন তার মৃত্যু হয় তখন কিন্তু জওহরলাল নেহরুর সরকার কিছুটা বাধ্য হয়েই অন্ধ্রকে প্রথম ভাষার ভিত্তিতে দুই রাজ্য তৈরি করে এবং অন্ধ্রের ক্যাপিটাল ছিল কুর্নুল। মনে রাখবে সেই সময় কিন্তু ধর কমিশন, যে কমিশনের নেতৃত্ব দিয়েছিলেন এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এস কে ধর, এবং জেভিবি কমিটি, জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল এবং প্রতাপসিংহ কমিটি কিন্তু পরিষ্কার বলে দিয়েছিল যে ভাষার ভিত্তিতে রাজ্য তৈরি করা যাবে না। অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে আমরা কি করেছিলাম 1950 সালে, অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে আমরা চারটে পার্টে ভাগ করে দিই আমাদের দেশকে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি এবং পার্ট ডি। পার্ট এ তে ছিল গভর্নর প্রভিন্সগুলো, পার্ট বি তে ছিল আমাদের যে তোমার প্রিন্সলেস স্টেটগুলো, পার্ট সি তে কিছু প্রিন্সলেস স্টেট এবং চিফ কমিশনার এরিয়া ছিল যেগুলোকে সরাসরি ভাইসরয় কন্ট্রোল করতো ব্রিটিশ আমলে, যেগুলো পরে ইউনিয়ন টেরিটরি হয়, আর পার্ট ডি তে ছিল আন্দামান নিকোবর। এই স্ট্রাকচারেতেই কিন্তু আমরা স্টিক করেছিলাম আফটার দ্য রিপোর্ট অফ ধর কমিশন এন্ড জেপি কমিটি। সেখান থেকে পট্টি সিরামুল্লুর মৃত্যু এবং এই তেলেগু ভাষীদের আন্দোলনের জন্য ভারত সরকার কিছুটা বাধ্য হয়ে কিন্তু 1953 সালে অন্ধ্র রাজ্যটা তৈরি করে যার ক্যাপিটাল ছিল কুর্নুল। আফটার ইন্ডিপেন্ডেন্স এটাই ছিল প্রথম লিঙ্গুইস্টিক বেসিস তৈরি রাজ্য। পরে এই অন্ধ্রর সাথে প্রিন্সলেস স্টেট হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা অঞ্চল অ্যাড হয়ে তৈরি হয় অন্ধ্রপ্রদেশ, এবং সেটা তৈরি হয় কিন্তু 1956 সালে স্টেট রিঅর্গানাইজেশনের মাধ্যমে। যখন 14টা স্টেট আসছে তার প্রথম স্টেটটা ছিল অন্ধ্রপ্রদেশ। তাহলে হুইচ ইয়ার অন্ধ্রপ্রদেশ ওয়াজ ক্রিয়েটেড? 1956 ওয়াজ দ্য আনসার। ঠিক আছে, চলো আমরা চলে যাই আমাদের 10 নম্বর প্রশ্ন। দ্য আসাম রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1969 ক্রিয়েটেড হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট? মেঘালয় অনলি, মেঘালয় অ্যান্ড মিজোরাম, মিজোরাম অনলি, অরুণাচল প্রদেশ। মাথায় রাখবে আসাম রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1969-এ আমরা মেঘালয়াকে আসামের আন্ডারে সাব স্টেট করে দিয়েছিলাম। ঠিক আছে, গারো, খাসি, জয়ন্তিয়া রিজিয়ান, তিনটে রিজিয়ান ছিল মেঘালয়ার আসামের আন্ডারে সাব স্টেট। পরে নর্থ ইস্টার্ন অ্যাক্ট 1971-এর মাধ্যমে আমরা মেঘালয়াকে সেই সাব স্টেট থেকে ফুল রাজ্যের মানে ফুল স্টেটের মর্যাদা দিলাম। তাহলে আসাম রিঅর্গানাইজেশন অ্যাক্টের মাধ্যমে শুধুমাত্র যদি একটা রাজ্য তৈরি হয় সেটা হলো মেঘালয়। 10-এরটার কারেক্ট আনসার হবে অপশন এ। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস, আশা করি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবভিয়াসলি তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, তোমার সাথে আবার আমাদের অন্য কোনো ক্লাসে দেখা হবে। তোমরা কিন্তু অবভিয়াসলি ক্লাসের নোটিফিকেশানের জন্য কবিস আইএএস ডাব্লিউবিসিএস চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে এবং আমার ক্লাস তোমরা দেখতে থাকো। পলিটি এবং কারেন্ট অ্যাফেয়ার্স দুটোর উপরেই কিন্তু ক্লাস হচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্স পুরো মাস্ট, ধরে ধরে একদম পাঠ করে করে আমি করাচ্ছি। তোমরা কিন্তু ক্লাসগুলো দেখতে থাকো এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের সাজেশন জানিও এবং ক্লাস তোমাদের কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ।